প্রায় 2 দশক পর 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় আসীন হয় তালেবান। এরপর একের পর এক নিয়ম জারি করে সমালোচনার মুখে পড়ে তালেবান সরকার। ক্ষমতা দখলের 1 বছর পর নিজেদের আইন অমান্য করার অভিযোগে বহু বিদেশি নাগরিককে আটকও করা হয়। রোববার প্রথমবারের মতো বিদেশিদের আটকের কথা স্বীকার করেছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। এর মধ্যে 2 মার্কিন নাগরিক রয়েছেন। স্থানীয় এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জাবিহুল্লাহ জানান, যুক্তরাষ্ট্রকে বিষয়টি অবগত করা হয়েছে, তবে অন্য কোন কোন দেশের নাগরিক তাদের কাছে আটক আছে তা বলা হয়নি। যদিও দেশটির ভিসা নিলে অবশ্যই আইন মেনে চলতে হবে বলেও হুঁশিয়ার করা হয়। এদিকে মার্কিন কর্তৃপক্ষ একজনের পরিচয় শনাক্ত করেছে। রায়া করবেট নামের ওই ব্যক্তিকে 2022 সালের আগস্টে আটক করা হয়। বন্ধুদের অবিলম্বে মুক্তি দাবি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবৈধভাবে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে আফগানিস্তান। মুখপাত্র জাবিহুল্লার অভিযোগ, অবৈধভাবে আফগান ভূখণ্ডে ড্রোন দিয়ে টহল চালিয়েছে মার্কিন সেনারা। প্রতিবেশী দেশগুলো থেকেই তাদের ভূখণ্ডে প্রবেশ করে মার্কিন ড্রোন বলেও দাবি করা হয়। এমনকি বিষয়টি গুরুত্ব সহকারে নিতে বাইডেন সরকারের প্রতি আহ্বান জানানো হয়। রাহুল রানা, সময় সংবাদ।